আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আঙ্গ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পিঠে কি অবস্থা। যে কোনো মানবিক মানুষের হৃদয় এই চিত্র দেখে কি কান্দি উঠব। ফেসবুকে মনে করেন যে ইন্ডিয়া নিডস অক্সিজেন সার্চ দিবার পরে যে যে ছবি এগুনা ইয়ে, মানে জাস্ট কোনোভাবে কেয়ার ইয়া করার ব্যাখ্যা করার মতো উপায় নাই। বাংলাদেশে অলরেডি লকডাউন কিছুটা শিথিল করে দিয়েছে, শপিং মল খুলে দিছে, আল্লাহর ওয়াস্তে ব্যাগ মা বোন সাসা সাসি খালা খালু ভাইয়া আফুরা ব্যাগ গুনের হাত জোর করে কই, যারা জীবনের তাগে দেখি বাইরে যাওয়ানোর দরকার তারা বাইরে যাও বাবুরে। মহামারী সবচেয়ে বড় মহামারী হিসেবে আঙ্গদেশে ক্ষুধা, আর এই ক্ষুধারে জয় করবার মতো অবস্থা কি এখনো পর্যন্ত আমাদের দেশে হয় না। সুতরাং যারা একমাত্র প্যাডের দায়ে প্যাডেটারে বাসা বেলা পর্যন্ত কি বাইরে যা হেতারা যাক, আর বাকি যারা কি এক প্লেট ভাত এক প্লেট ভাত ভাতের নিশ্চয়তা যারা আছে আল্লাহর বাস্তে বাসাতে থাকো, বাইরে টাইরে যাইও না। আর এই ভাতের নিশ্চয়তা ওইবার পরেও যদি কি তোমার কাছে কি বাড়তে কিছু টিয়া পয়সা থাকে এটা দিয়ে আশেপাশের গরিব গুণ্যায় গুণেরে কি এক বাড়ি ভাত এক প্লেট সাদা ভাতের কি ব্যবস্থা করি তো আল্লাহর কাছে কি সারা জীবন কৃতজ্ঞ থাকবা। কারণ অলরেডি বুঝি গেছো এক ইন্ডিয়া তাদের প্রচন্ড পরিমাণে ফল ছিল, তাদের হচ্ছে কি তাদের মদের দোয়ানতন শুরু করি আইপিএল জুয়ার আসর, তারপরে হচ্ছে বিভিন্ন মেলা, সবচেয়ে বড় প্রচারণা ছিল তাকর নির্বাচন, তাকর সরকার এগুন রোধ করতে আর না তাকর কথা বাদ দি। এখন তাদের দেশে যে ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস হয়েছে কি তাকর দেশে সরাই গেছে, এই ধরনের বাজে অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এই এই ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে কোনোভাবে ঢুকে যায় ঢুকাটা খুবই স্বাভাবিক, কারণ আমরা পাশাপাশি দেশ আর আমাদের কালচার আমাদের নেচার প্রায় সবকিছু একদম কাছাকাছি, কোনোভাবে যদি ঢুকে যায় আমরা শেষ আঙ্গরে খোদা সার আর কেউ বাঁচাইতে হয়তো না। সুতরাং কোনো কিছু কেউ কারো সমালোচনা না করি আল্লাহর ওয়াস্তে বাইরে থাকা লকডাউন দি আর মনে হয় না যে কি দেশের ভিতরে কি ভালো কোনো ফলপ্রসূ হইব। এটার বাইরে আমরা কেমনে কি করতে পারি, ইন্ডিয়ার অবস্থা দেখি আমাদের উচিত চিকিৎসা খাটটা আরো বেশি বেশি করে কি একখানা সবকিছু গোসাই টোসাই লওয়া, অক্সিজেনের কালেকশন হইতে শুরু করি আইসিইউ টাইসিউ সবকিছু এখানে ঠিকঠাক ভাবে করে রাখা, নইলে ব্যাকে শেষ। যারা অসাধু সোরবাটপাড়া ছিল হেগুনও মরিব লগে কি আমরাও মরি যাবো। আর আল্লাহর ওয়াস্তে ব্যাকগ্রাউন্ডে যারা যারা এই ভিডিওটা দেখতেছো হাত জোর করি কইয়ের বাবুরে এক বছর ঈদের শপিং না করলে চিনিস আমায় ন খাইলে মরি যাইতেন মরি যাইতেন। কিন্তু তোমার বাসার একজন যদি কি কোনোভাবে করোনা আক্রান্ত হয় সারাটা জীবন কান্দন লাগবে, আর এই কান্দন চোখের পানি চিনিস আমায় নতুন জামা কাপড় দি কোনোভাবে কি তুই মুছতে হাইতেন। সুতরাং যাদের ভাত কাপড়ের নিশ্চয়তা আছে আল্লাহর ওয়াস্তে বাসাতে বই থাকো, পরিবার পরিজন লই শান্তিতে থাকো। আর যারা একান্তই কি পেটের দায়ে কি বাইরে যাওয়ার লাগে আপনারা অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করি বাইরে যাই কাজকর্ম করি কোনোভাবে বাঁচি থাকেন। কোনোভাবে খালি বাঁচি থাকলে হইব ফলাও কর্মা খন লাগত ন, বাঁচি থাকলে হইব। আই নিজেও গতকাল্লা কি 50 টাকার ভাড়া 240 টাকা দিই আই বিশ্ববিদ্যালয় তুন শহরে গেছি, আবার 240 টাকা দিই কি শহর তুন বিশ্ববিদ্যালয়ে এসছি, 5 গুণ ভাড়া দিয়ে কিচ্ছু করবে না আর বাসন লাগবো আর ফ্যামিলি আর বাসন লাগবো। সুতরাং এরকম আপনাদের বহু জনেরই কি হয়তো বা বাইচবার তাগিদ আছে, সবাই বাইচতে চায়। আমরা যার যার জায়গার তুন দাঁড়াই ব্যাকে ব্যাকের জায়গার তুন ব্যাকে প্রত্যেকটা ধর্মাবলম্বী ভাইয়া এবং আফুদের কাছে কইয়ে প্রে করেন, আপনারা বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে প্রে করেন যাতে যত দ্রুত সম্ভব এই মহামারীর তুন আমরা যাতে বাঁচি যাই। আর যারা সোর সাট্টা বদমাইশ শতান নাফরমান মানে কি বলতাম যত অসাধু মানুষ আছেন আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান ভাইয়া, জীবনে চুরি করিবার বহুত সুযোগ পাবেন, অন্তত এই ক্রুশিয়াল মোমেন্টে চুরি করি মানুষের রুয়ের বদদোয়া এগুন কামাইয়েন না। যদি পারেন আশপাশের একটা অসহায় মানুষের কেন সাহায্য করেন, অন্যের উসিলে যদি আর একটা অসহায় মানুষ বাঁচি যায় সারাটা জীবন ওই পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, ইন্ডিয়াতে যা হয়েছে হোক আমরা অবশ্যই প্রে করি যে কি ইন্ডিয়া যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, কিন্তু তার আগে বাবুরে নিজের ঘর সামলাও, বাইরের এগুন চিন্তা না করে নিজের ঘর সামলাও, আমরা কেমনে বাঁচি থাকবো, আমরা যদি মরি যাই হেগুনের লাই দোয়া করিব কনে। সুতরাং হেগুনের লাই দোয়া করবার লাই হইলো কি পুরা বিশ্বের লাই দোয়া করবার লাই হইলো কি আঙ্গরে সেফ থাকুন লাগবে আঙ্গরে বাঁচি থাকুন লাগবো। সুতরাং সবাই নিজের সেফটি কি ঠিকঠাক রাখেন। আর চিকিৎসা ক্ষেত্রে যারা যারা আপনারা আছেন উপর মহলের লোকেরা আল্লাহর ওয়াস্তে কোনো প্রকার বাঞ্চালি না করি ব্যাকগুণের একখানা সুচিকিৎসার কি নিশ্চয়তা করিবার লক্ষ্যে আপনারা একখানা কাজ করে যান। বাবুরে ব্যাকে তো আর অসাধু না, কিছু তো অন্তত ভালো মানুষ আছে দেশের তাগর কাছে হাত জোর করেই কইয়ের আপনারা অন্তত কি আঙ্গরে একখানা করি কি সুস্থভাবে বাঁচবার সুযোগ দেন, বাকি আঙ্গরে বাঁচাবার মালিক তো আল্লাহ। যাই হোক বেশি কথা বাড়াইলে আপনার শেষ কথা এটা শপিং মল গণপরিবহন
রাস্তাঘাট যা যা খুলি দিছে, এক বছর ঈদ না করলে আমরা মরি যাইতাম না, এক বছর পূজা না করলে কোনো অনুষ্ঠান না করলে আমরা মরি যাইতাম না, কিন্তু ভাত না খাইলে আমরা মরি যামু। আর সরকার যদি পসিবল হয় তইলে যারা একান্তই নিডি একদম খাইতে পারেন না, অন্তত এক প্লেট সাদা ভাত কি তাদের বাসার ভিতরে দিয়াইয়েন, দিয়াই তাগরে কি নিশ্চিত ভাবে কি একখানা সেভ রাখার চেষ্টা করেন। আর জাগর ভাতের নিশ্চয়তা আছে আল্লাহর ওয়াস্তে তোমরা বাড়িও না, ঠিক ঠিক আছে, মরি গেলে সারা জীবন পস্তান লাগবে, শেষ, কোনো ভাবে কোনো কিছু হইতো না। যা চিত্র হর, আর আঙ্গুর দেশ ছোট একটা দেশ, মানুষ বেশি, গরিব মানুষ আমরা খাইতে মারিয়েন না, হেতাল্লাই বলি কি ফেটার দেয় এগুনে কি রিক্সাওয়ালারা বাড়ি যার কই, ব্যাগুনে মি সুন্দরভাবে থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, যার যার জায়গায় প্যাডের দান্দার বাইরন বাইরে কি চুপচাপ করি কি সাবধানতা অবলম্বন করি চলি, জাগর কি প্যাড নিবেদার মতো কি ক্যাপাবিলিটি আছে, তারা আল্লাহর বাস্তে বাসাতে বই থাকেন। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, সচেতনতা বৃদ্ধি করা ছাড়া আর নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া সাবধানতা অবলম্বন করা ছাড়া আঙ্গ মতো গরিব কান্ট্রির মানুষের আর কিচ্ছু নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আল্লাহ আর দেশ থেকে শুরু করি গোটা বিশ্বরে হেফাজত করুক, রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।